চরিত্র খারাপ যায় এই দিকে তো কয়েকবার বিচার হয়েছে মেম্বার প্রধানকে সবাই বিচার করতে আমরা একবার বিচার হয়েছে আমরা যারা আমি দেখছি এভরিথানি স্বর্ণ গয়নাটি লইছে টাহাটি লইয়া গেছি গিয়া তারপর আমার বহুতই পাড়া দিছে পাড়া দেওয়ার পরও তারপরে আমার বুক বেদনা ডেলি করে এরপরে এই এভিডি আছে না আমার ডেলি মারতো যদি এ জামার লগে জানি কথা করছো যদি কইতাম এরপরে এভিডি আমার মারতো যদি অনেক বছর ধরে বিদেশ আসছি তো বিদেশ যাওয়ার পর বেডি অনেকটা চরিত্রহীন ধরা পড়ছে বিচার করছে তিনটা চারটা মেম্বার পদের সবাই বিচার করছে থানা কমিশন সবকিছু মহিলা কমিশন থেকে সবকিছু কাগজপত্র দেওয়া হয়েছে বেডির নামে তো আমি বাচ্চাটির দিকে চাই আপনারা তো দেখছেন বাচ্চাটি দোনোটা আমার বাচ্চাটির দিকে চাইয়া আমি মহিলার কুচ্ছু বসি না বলে তুই খারাপ করছিস না কি করছিস আমি জিজ্ঞাসিও না মহিলা আমি বাইতাইছি বাইতার পর আমার দিকে মানে অন্য ধরনের ব্যবহার করতো আমি বাইতাইছি অনেক জিনিসপত্র আমার বাড়িতে আছে বাচ্চারা তো কইছি ওই পাঁচগুড়ির উপরে জিনিস 2 লক্ষ টাকা আমি ঘরের কাজ করাইলে মিলে বিল্ডিংয়ের টাইস লাগাইলে মিলে সব লইয়া বেরিয়ে বাইকে গেছে গা আজকা না আমি যখন বিদেশকালীন ওই ইমুতে কে আমি বেডের কোড নাম্বারটা লইছি তারপর আমি যখন ফোন দিছে তে ফোন দিছিল এই যে জামাল মিয়া ফোন দিছিল তখন তো আমার আমার মোবাইলে আসছিল তো আমার শাশুড়ির কাছে এবার হের সুরো বঞ্জামাই হের বঞ্জামের কাছেও দিছি হের বঞ্জামাই আইসে অনেক কিছু কইছে কিন্তু হ্যাঁ ভূত জয় না আমার শাশুড়ি উল্টা কয় মোবাইলে বলে বহুত কিছু হয় তো বিচার পাইছি না এবার বাড়িতে আইসে মোবাইল টোবাইল ব্যাংকে বলে লইয়া গেছে কয়দিন দুদিন পরে এবার এইটি করে নাটক করে এবার আবার আইয়ে তখন বর্তমানে যেইটা হ্যাঁ জন গেছে আমি থানার ভিতরে মিসিং ডায়রি করে আইছি কিন্তু এই 22 তারিখে করে আইছি মিসিং ডায়রিটা 22 তারিখের করার পর আমার বাড়ির থেকে সবাই তারা বাড়িতেও জানা হয়েছে গেওয়া হয়েছে আমি লোক পাঠাইছি আমার পাড়া প্রতিবেশী সবাই জানে ঘটনাটা একটা আপনারা জিজ্ঞেতেন পারেন পাড়া প্রতিবেশী বেরি কোন ধরনের লোক তুই একুশি ধরছি ধরিয়া এই মামদের প্রধানটা বিচার করছে তাই মা বাড়ি আইসে তাই আইসে আইয়া আর লুকাইছে আইয়া আইয়া সই দিছে সই দিয়ে গেছে খাতার যে বিচার হয়েছে এরপরে তাইরে দেহি তার লগে অভিযোগ আজ করে তাইরে কইলে কয় আমার প্রমাণ আসিনি এই আসিনি সে আসিনি ইয়া তোর কি প্রমাণ কি ধৈর্য ভিডিও কল করে করতে